আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসার নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 100 ওয়াট অ্যাম্পলিফায়ার সার্কিট। তো ভিউয়ার্স, সার্কিটটি কিন্তু খুবই ছোট এবং পাওয়ারফুল একটি সার্কিট। তো ভিউয়ার্স, চলুন আজকে আমরা জেনে নিই এই সার্কিট থেকে আমরা কত ইঞ্চি স্পিকার বাজাতে পারবো, কোথায় কানেকশন করতে হবে এবং এই সার্কিটটির দাম কত এবং এই সার্কিটটি আমরা কোথা থেকে কিনতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই সার্কিটটি একটি 100 ওয়াট অ্যাম্পলিফায়ার সার্কিট, যেটাতে আমরা 1943 এবং 5200 ট্রানজিস্টর ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে দুটি ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমরা দুটি হিটসিং লাগিয়ে নিয়েছি, যদিও এই হিটসিংগুলো ভালো না। তো আপনারা অবশ্যই ভালো মানের হিটসিং ব্যবহার করবেন। তো আমি অনেক বাজে কোয়ালিটির হিটসিং এখানে ব্যবহার করেছি, তো আপনারা এটা কখনোই করবেন না। এবং এই সার্কিটটি খুবই ছোট এবং অনেক পাওয়ারফুল একটি সার্কিট, এবং এই সার্কিট থেকে আপনারা কোনো নয়েজ পাবেন না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা এই সার্কিটটিতে কানেকশন করে ফেলি। তো ভিউয়ার্স, এই সার্কিটটিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের ডুয়াল পাওয়ার সাপ্লাই লাগবে, অর্থাৎ 12012 এবং এছাড়াও আপনারা 35035 অথবা 24024 দিতে পারবেন, যদিও আমি এখানে 12012 পাওয়ার সাপ্লাই দিব, অর্থাৎ ডুয়াল পাওয়ার সাপ্লাই। তো এখানে আমি এখানে 12012 4 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার ব্যবহার করতেছি, যেটার এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে পজিটিভ। এবং এই সার্কিটটিকে হাতে নিলে দেখা যায় ঠিক এখানে মাইনাস ভোল্ট ইনপুট করতে হবে, ঠিক এখানে। আপনারা চাইলে 12 ভোল্টও ইনপুট করতে পারবেন অথবা 35 ভোল্ট। তো ঠিক এখানে মাইনাস ভোল্টই দিতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, এটা এটা এবং এটা হচ্ছে পজিটিভ। তো এখানে আমরা এই তিতি তার কানেকশন করে নিচ্ছি। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি, তো আমাদের ভোল্টেজ ইনপুটের কাজ শেষ। এখন আমাদের স্পিকারের লাইন কানেকশন করতে হবে এবং অডিও ইনপুটের লাইন কানেক্ট করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি পিন রয়েছে, তো ঠিক এখানে আমাদের অডিও ইনপুট করতে হবে, যেখানে এই পিনটি হচ্ছে অডিও ইন এবং এটি হচ্ছে গ্রাউন্ড। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এবং এটা হচ্ছে অডিও ইন। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি, আমাদের অডিও ইনপুটের কাজ শেষ। এখন আমরা স্পিকার কানেকশন করব। তো এখানে আমি একটি 5 ইঞ্চি স্পিকার ব্যবহার করতেছি, এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ড তারটি আমরা ঠিক এখানে যে কোনো একটি গ্রাউন্ডে লাগিয়ে দিব এবং এই প্লাস তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো এখানে থেকে স্পিকার আউটপুট কানেকশন আসে, তো ঠিক এখানে লাগিয়ে দিব। তো আমাদের কিন্তু সমস্ত কানেকশন শেষ, আমরা এখানে কোনো বেস্টন সার্কিট লাগাইনি, তো আপনারা চাইলে এখানে লাগাতে পারবেন। আর এই তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিচ্ছি গ্রাউন্ডে। তো শুধুমাত্র এটুকুই কানেকশন করতে হয়, তাছাড়া আর কিছুই নেই। এখন শুধুমাত্র পাওয়ার সাপ্লাই দিতে হবে এবং একটি মোবাইল এনে আমরা সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু কোনো নয়েজ নেই, এবং যা নয়েজ শুনতে পারতেছেন সেটা হচ্ছে ট্রান্সফরমার থেকে আসতেছে। তো তো আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এখন আমরা একটি মোবাইল এনে সাউন্ড টেস্ট করে দেখি।
तो व्यूअर्स आशा करी साउंड क्वालिटी अपने भलो लेगे। तो व्यूअर्स भिडियो जो भलो लेगे थे तो अवश्य लाइक कमेंट शेयर और नतून हमें अवश्य चैनल के सब्सक्राइब कर पास बेल आइकन अवश्य ऑन कर देवें। तो व्यूअर्स देखा हो नेक्स्ट वीडियो।